লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি করে 1500 ও 2000 টাকা কবে থেকে দেওয়া শুরু হবে? অলরেডি কিন্তু আপনাদের ভাতা বাড়িয়েছে, এবার 1500 ও 2000 টাকা নিয়ে আপডেট চলছে, এবার কবে থেকে বৃদ্ধি করা হবে সে নিয়ে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে। তো আজকের ভিডিওতে সেটাই ক্লিয়ার করবো। অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন, অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন। তো ভিডিও শুরু করবে বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট, ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন, যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ। তো আমি প্রত্যেকটা ভিডিওতেই আপনাদেরকে বলি যে কমেন্ট করবেন, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো একটা আপডেটে কিন্তু বলা হয়েছিল যে 1500 ও 2000 টাকা নিয়ে এখন অনেকেই দাবি করছে, মহিলারা বলছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের 1500 ও 2000 হলে খুবই উপকার হয়, ঠিক আছে? তো সে নিয়ে কিন্তু আপনাদের জন্য আপডেট এসেছিল, আমি আপনাদেরকে দিয়েছিলাম। তো সেখানে কিন্তু অনেকেই কমেন্ট করেছে 2000 টাকা যদি দেয় তাহলে কিন্তু অনেক উপকার হয়, ঠিক আছে? তো অনেকেই কিন্তু জানতে চেয়েছে যে 2000 টাকা এবং 1500 টাকা কবে দেওয়া হবে, কি জানানো হয়েছে। তো তার জন্যই আজকের এই ভিডিও, আপনারা অনেকেই কমেন্ট করেন, সেই কারণে কিন্তু আপনাদের কমেন্টের উত্তর নিয়ে আজকের এই ভিডিও, ঠিক আছে? তো এখান থেকে যদি আরও কিছু জানা থাকে কমেন্ট করবেন, আপনাদের এইভাবেই কমেন্টের উত্তর নিয়ে ভিডিও বানিয়ে দেবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই কমেন্ট করেছেন 2000 টাকা হলে ভালো হয়, প্রত্যেকেরই একটাই কথা, 2000 টাকা এবং 1500 টাকা হলে ভালো হয়। অলরেডি কিন্তু আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়েছে, তো এবার আপনাদের প্রশ্ন 1200 থেকে 2000 আর 1000 থেকে 1500 কবে হবে। দেখুন, তিনি এখানে জানতে চাইছে টাকা কি সত্যি বাড়বে, আরও 1500 টাকা হবে, কবে থেকে দিতে পারে, কোনো খবর আছে কি, থাকলে বলবেন, বাড়লে তো ভালোই হয়। তারপর দাদা, লক্ষ্মীর ভাণ্ডার 2000 টাকা কবে থেকে দেওয়া হবে বলবেন। তো এমন প্রশ্ন অনেক রয়েছে, আমি যেগুলোর থেকে দু একটা কমেন্ট পিক করেছি, ঠিক আছে? এবার সবারই একই প্রশ্ন যে 2000 টাকা এবং 1500 টাকা কবে থেকে দেওয়া হবে, কি আপডেট রয়েছে। তো আপনাদেরকে জানিয়ে রাখছি, ইতিমধ্যে যে ভোট গেছে সেই ভোটের আগেই কিন্তু আপনাদের এই 1200 টাকা করা হয়েছে এবং 500 থেকে বেড়ে 1000 টাকা করা হয়েছে, ঠিক আছে? তো সেই কারণেই যেহেতু এবার পশ্চিমবঙ্গে বেশি ভোট পেয়ে তৃণমূল জয় হয়েছে, অর্থাৎ বেশি সিটে জয় হয়েছে, তো সেক্ষেত্রে এখন মহিলারা আশা করছে যে মুখ্যমন্ত্রী এবার 1500 টাকা থেকে বাড়িয়ে 2000 টাকা করতে পারে, এবং তার সাথে সাথে সেটা আশা করছে যে যারা 1000 টাকা করে পাচ্ছে তাদেরটা 1500 টাকা করা হোক, যারা 1200 টাকা পাচ্ছে তাদের 2000 টাকা, এবং যারা 1000 টাকা করে পাচ্ছে তাদের 1500 টাকা করে। তো এবার প্রশ্নটা হচ্ছে যে যেহেতু ভোট চলে গেছে, এবার ভোটের আগে বাড়ানো হয়েছে, এবার সম্ভাবনা যদি বাড়ানো হয় তাহলে সেটা আবার যে ভোট হচ্ছে সেই ভোটের আগে আপনাদের জন্য আপডেট আসতে পারে। এখনও পর্যন্ত আপনাদের জন্য এই 1500 টাকা এবং 2000 টাকা নিয়ে কোনো আপডেট নেই। তো অনেকে জানতে চাইছিলেন খবর আছে কি, কবে থেকে বাড়তে পারে। তো সেক্ষেত্রেই আজকের এই ভিডিও, যে 1500 টাকায় 2000 টাকা নিয়ে যে গল্পটা উঠছে, বাড়াতে পারে বা আশা করছে মহিলারা, এবং অনেকেই জানতে চাইছে যে কবে থেকে বাড়তে পারে, তো সেই বিষয়টা নিয়ে এখনও পর্যন্ত প্রশাসন থেকে কোনো আপডেট নেই, ঠিক আছে? তো যদি আপডেট আসে আপনাদেরকে তো অবশ্যই জানাবো, কিন্তু আপনারা প্রচুর কমেন্ট করছেন, যে কারণেই আজকের এই ভিডিওটা, যে 1500 টাকা এবং 2000 টাকা কি হবে, কবে থেকে দেওয়া হবে, অনেকেই কিন্তু প্রশ্ন করছে। তো এখান থেকে আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন, যেহেতু অলরেডি একবার রিসেন্টলি এই তো 2-3 মাস হলো মাত্র বাড়িয়েছে, 1000 টাকা থেকে বেড়ে হয়েছে 1200 টাকা, এবং যারা 500 টাকা করে পেতেন তাদের বেড়ে হয়েছে 1000 টাকা, লোকসভা ভোটের আগে সেটা ঘোষণা করা হয়েছিল এবং লোকসভা ভোটের আগে থেকে কিন্তু এই টাকা দেওয়া হচ্ছে। তো যেহেতু মাত্র কয়েকটা মাস হয়েছে, এবার আপনাদের আরও ওয়েট করতে হবে, যদি বাড়ানো হয় সেটা আপনাদের বিধানসভা ভোটের আগেই বাড়ানো হতে পারে, তবে কোনোরকম কনফার্মেশন নেই যে বাড়বেই, ঠিক আছে? তো যখনই আপডেট আসবে আপনাদেরকে জানিয়ে দেবো। আশা করি এখান থেকে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। যদি আরও এমন কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন, আপনাদেরকে এভাবেই কমেন্টের উত্তর নিয়ে ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো।